আজ কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ হ্যাপসা গরমও থাকবে বিক্ষিপ্তভাবে দু এক বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে জলীয় বাষ্প অত্যন্ত বেশি থাকায় আর্দ্রতার অস্বস্তিও থাকবে পাকাপাকি বর্ষা তো এসেই গিয়েছে কিন্তু তবু যেন এসেও এখনো সেইভাবে আসেনি বর্ষা কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী ও মাঝারি বৃষ্টি হয়ে আবার ফিরেছে অস্বস্তিকর উষ্ণতাও আর্দ্রতার স্পেল ফলে এখন সকলেই অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে আবহাওয়ার সর্বশেষ পাওয়া আপডেটে যা জানা যাচ্ছে আজ থেকেই আবহাওয়ার বদল ঘটবে আগামী তিন চার দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এগারো এবং বারো জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাদ বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে চোদ্দ জুলাই পর থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে তবে দক্ষিণবঙ্গের দিকে সেই অর্থে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে তাপমাত্রা এবং এই দুই মিলিয়েই দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না এর অর্থ যেমন গরম অনুভূত হচ্ছে তেমনই থাকবে আজ থেকে ফের ভারী বৃষ্টি নামবে উত্তরবঙ্গে মঙ্গলবারও ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে অক্ষরেখা জয়সোলমীর জয়পুর ডালটনগঞ্জ ও দীঘার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গে আজ থেকে পরবর্তী তিন চার দিন ধরে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ ব্যবসা গরম আবহাওয়ায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে কোথাও বন্যা পরিস্থিতি কোথাও আবার ধস জল বেড়েছে প্রায় প্রতিটি নদীতে এসে যাচ্ছে রাস্তাঘাট গাড়ি বাড়ি জলমগ্ন বহু শহর গ্রাম এই পরিস্থিতিতে আজ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম্ভবন ভবন গত চব্বিশ ঘন্টায় উত্তর প্রদেশে চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে সতেরো জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতে বারো জন ডুবে ও ভারী বর্ষণে পাঁচ জনের মৃত্যু হয়েছে রায় বেরেলিতে পাঁচ ও বেরেলি জেলায় চার জন জলে ডুবে মৃত্যু হয়েছে অন্যদিকে একটা না প্রবল বর্ষণে হিমাচল প্রদেশে বিপর্যস্ত জারি রয়েছে লাল সতর্কতা গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গায় ভূমিধস বন্যার খবর পাওয়া গেছে বৃষ্টির কারণে ছ জনের মৃত্যু হয়েছে তিনটি জাতীয় সড়ক সহ সাতশো ছত্রিশটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ভারতীয় মৌসম্ভবন ভবন হিমাচল প্রদেশের ষাটটি জেলায় লাল সতর্কতা এবং অন্য তিনটে জেলায় কমলা সতর্কতা জারি করেছে আজ পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে উত্তর খণ্ডেয় প্রবল বৃষ্টির পর জলের তলায় দিল্লি জলমগ্ন দেশের রাজধানী শহরের অবস্থা দেখে আতকে উঠেছে সবাই দিল্লির রাজপথ জলে থৈ বেশ কিছু আন্ডারপাস জলমগ্ন হওয়ায় বন্ধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হল দিল্লিতে গতকাল দুপুর একটাই যমুনার জলস্তর পৌঁছায় দুশো চার দশমিক পঁয়ষট্টি মিটার যেখানে জলস্তরের বিপদসীমা দুশো পাঁচ দশমিক তেত্রিশ মিটার অন্য অন্যদিকে ভয়াবহ বন্যা ও ধসের কবলে পাকিস্তান শিশু সহ অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে গত মাস থেকেই লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পড়শি দেশের আম জনতা ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি পাক বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে গত পঁচিশে জুন থেকে শুরু হওয়া বর্ষায় গোটা পাকিস্তান জুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি সংক্রান্ত বিপর্যয়ে অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে